এই যে সাবজি ওয়ালাটা তোমরা দেখতেই পাচ্ছো, এটাকে অ্যাটিটিউড ম্যান অর্থাৎ যে ঘামান্ডি সাবজি ওয়ালা বলে সবাই জানে, মানে অ্যাকচুয়ালি কথা কম বলে আর এর দোকানে অনেক ভিড় হয় ভালো সবজি দেয় বলে, কিন্তু এত অহংকার নিয়ে কথা বলে কি হলো। আমরা অনেকক্ষণ থাকার পর জানার পর এর কাছ থেকে সাবজি নিতে ফিরলাম। তো তোমরা সাথে থাকো আর দেখো ওর আচরণটা। হ্যালো আমার ফেরদৌস চেটি, এইগুলো মরিচগুলো হাতে লে দেখাও না, দেখা দেখাও না, দেখা অসিক দা দেখাবে, হাতে হাতে উঠে দুটো দেখা, হাতে উঠে দেখা, হাতে হাতে উঠে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, এভাবে এভাবে দেখা, নাকি 10 দিন এ টমেটো রেখে দিলে নাকি কোনো ক্ষয়ক্ষতি হয় না। দেখা যাক, আমরা 10 দিন না, তবে আমরা 2 দিন আমাদের রুমে রাখবো। ও বলেছে 2 দিন পর খারাপ হলে আবার রিটার্নও আনতে পারি আমরা। ওদিকে মুখ লাগে এখন সেখানে। হ্যাঁ আমাদের প্রাচীন কাল থেকে চলে আসছে নাকি হলদি, এভাবে হাতে নিয়ে সেন্ড করে দেখলে নাকি ভালো আর খারাপের মধ্যে পার্থক্য যাচাই করা যায়। তবে আমি এটা জানি না, এখানে দেখলো এবার বললো এটা নাকি ভালো না, আবার দোকানদারও বললো যে সে দেখাচ্ছে আরও কোয়ালিটির মধ্যে আছে। তো তোমরা দেখতে থাকো, এর পরে তোমাদের দেখাবো সবজি মার্কেট। এই বাজারে দোকানদার কাস্টমারকে কোনো পাত্তাই দিতে চায় না, কারণ এত পরিমাণে ভিড়, পাতাইতে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কি পরিমাণ লোকজন আছে এখানে।